আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু সাবরিন সুলতানা ব্লগ। আশা করছি যে যেখান থেকে বসে এই ভিডিওটি দেখছেন আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে বাংলাদেশের নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সামনে, আশা করছি আপনাদের কাছে ভালোই লাগবে। আজকে আমি যাব আমার এক ছোট বোনের বাসায়, ছোট বোনের সাথে দেখা করতে। তো ওদের বাসায় যাওয়ার আগে আমি এসেছি একটু মিষ্টি কিনতে। আর আজকে আমি যাব, সাথে আমার ছোট খালা যাবে আর আমার কাজিনরা যাবে, আরাফ সাহেবকেও নিয়ে যাব। তো একটু পরেই আমরা যাব ওদের বাসায়। সেদিন যেটা হয়েছে, আমাদের বিকেলবেলায় যাওয়ার কথা ছিল আন্টিদের বাসায়, তো আমরা তিনবার আমাদের উবার ক্যান্সেল হয়েছে। মানে আমরা 6 o'clock থেকে উবার কল দিচ্ছিলাম, আমাদের 15 মিনিটস ওয়েট করানোর পরে জানিয়ে দিচ্ছিল যে তারা আসতে পারবে না কারণ অনেক ট্রাফিক বাইরে। এভাবে পরপর তিনটা উবার আমাদের ক্যান্সেল হয়েছে। তো আমরা 6টা থেকে অলমোস্ট 8টা বেজে গেছে আমরা ওয়েট করতে করতে, শেষে আমরা সিএনজি নেই 8টা বাজে, তারপর যেতে যেতে আমাদের 9টা বেজে গেছে রাত। এটা খুবই একটা এম্বারেসিং অবস্থা ছিল, মানে এত লেট হয়ে গেছে। যে আমরা চলে এসেছি মাইশাদের বাসায়, আমার এই ছোট্ট বোনটির নাম হচ্ছে মাইশা, ওদের বাসায় এসেছি। আর আসার সাথে সাথেই আন্টি ব্যস্ত হয়ে গিয়েছে আমাদেরকে এটা সেটা খাওয়ানোর জন্য। আর এই যে ওরা পালাচ্ছে আমার ক্যামেরা দেখে, ভিডিওর সামনে আসতে শাই ফিল করছিল। এই তো আমি একটু ঘুরে ঘুরে এটা সেটা ভিডিও করছিলাম আন্টির বাসায়। আন্টির বাসাটা খুবই সুন্দর, আমার খুব ভালো লেগেছে। আর এই দেখেন অবস্থা, আন্টি এত আয়োজন করেছে, খুব কষ্ট করেছে আন্টি, নিজের হাতে মজার মজার সব পিঠা বানিয়েছে। আর এখানে কিন্তু সব কিছু হোমমেড ছিল, কিছু কিনে আনেনি আন্টি, সব কিছু ঘরে বানানো। তা আন্টি অনেক কষ্ট করেছে, আমরা খাওয়া দাওয়া করে আবার বাসায় নিয়েও গিয়েছি, আন্টি আমাদের বাসায় দিয়ে দিয়েছে খাবার। আর আন্টির হাতের রান্না খুবই মজা ছিল, খুবই মজা। তো সব কিছু মিলিয়ে খুব ভালো একটা সময় স্পেন্ড করেছি আমরা। এদিকে আরাফ সাহেব খেলাধুলা করছিল, আরাফ টেডি বিয়ার দিয়ে খেলছে মাইশার রুমে বসে। আর সাহেব তো আছেই, পুরো বাসা হাঁটাহাঁটি দৌড়ের উপর, ওর পেছনে সবাই ছিল। মানে ও এটা ফেলে দেয় সেটা ফেলে দেয়, তো ওর পেছনে পেছনে সবসময় একজনকে থাকাই লাগে। আর এরপর আমরা এই রুমে এসে সবাই একটু গল্প করলাম,
যেহেতু অনেক গরম ছিল সেদিন, আমি তো একদম গরমের টাইমে দেশে গিয়েছি, তো যেখানেই যাই খুবই গরম। আমরা এই রুমে একটু বসে সবাই গল্প করছিলাম, একটু পরে আমরা চলে যাব, যেহেতু আমরা এসেছি এত রাত করে, খুব লং টাইম বসা যাবে না। এই দেখ তোর রাইনা, এই সাইফকে নিয়ে তো আর পারা যায় না, মানে যেখানে যায় সব কিছু ফেলে দেয়। ও তো আর কাঁচের জিনিস বুঝে না, বা প্লাস্টিকও বুঝে না, যেইটা পায় নিয়ে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেয়। ওর জন্যই দেখা যায় যে আমি বেশিরভাগ কোথাও যাইনি এবার, কারণ গেলে ওর সাথে হাঁটাহাঁটি করতে হয় সব জায়গায়। এখন আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করছি। খাওয়া দাওয়া করে একটু চা তো না খেলেই নয়, চা তো খেতেই হবে যেহেতু বাঙালি দাওয়াত। এই যে মায়েশা আমার জন্য চা বানিয়ে দিচ্ছে, তারপর চা খেয়ে আমরা একটু পরে চলে যাব। আমরা অলরেডি উবার কল করেছি, তো চাটা খেয়েই আমরা চলে যাব। এই কেকটা আর এই যে কাপকেকগুলো কিন্তু মায়েশার ছোট বোন আয়েশা বানিয়েছে, একদম বেকারির মতো ছিল, আমি বুঝতেই পারিনি। ওরা কিন্তু বেশ ভালোই বেক করতে পারে দুই বোন। তো যাক, আমাদের খুব ভালো একটা সময় কেটেছে, খুব ভালো লেগেছে। তো ফাইনালি আমরা এখন বাসায় চলে যাচ্ছি, আর যেতে যেতে আমার ভিডিওটি আমি আজকে এখানেই শেষ করব। আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে আজকে কেমন লেগেছে আমাকে কমেন্টস করে জানাবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার ও কমেন্টস করে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।